জল যার স্বভাব নিচের দিকে যাওয়া তাকেও সূর্যকিরণ আকাশে টেনে তোলে, তেমনি মনের তো স্বভাবেই নিচের দিকে ভোগে, তাকেও ভগবানের কৃপা ঊর্ধ্বগামী করে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? পাঁচফোড়ন ফ্যামিলি চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে শ্রী শ্রী সারদা মা এবং ঠাকুরের বিশেষ বাণী তুলে ধরব, যা আপনাদের চলার পথে সহজ করে দেবে। করুণাময়ী মা ও ঠাকুরের এই বিশেষ বাণী সংসারের সকল বাধা অতিক্রম করতে সাহায্য করে। করুণাময়ী মা সারদার বিশেষ বাণীগুলি আজও আমাদের অনেক অনুপ্রাণিত করে। অশুদ্ধ মন অনায়াসে যায় না, আর সুচিরাই যত বাড়াবে তত বাড়বে, সবই যত বাড়াবে তত বাড়বে। বহু তপস্যা করলে এই মন কিন্তু শুদ্ধ হয়। যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা, আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের উপরে আছে। শোনো মা, যত বড় মহাপুরুষই হোক, দেহ ধারণ করে এলে দেহের ভক্তি সবই নিতে হয়। তবে তফাত এই, সাধারণ লোক যায় কাঁদতে কাঁদতে আর ওরা যান হেসে হেসে, মৃত্যুটা যেন খেলা। কত সৌভাগ্য মা এই জন্ম, খুব করে ভগবানকে ডেকে যাও, খাটতে হয়, না খাটলে কি কিছু হয়? সংসারে কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয়। মা মানুষের আর কতটুকু বুদ্ধি, কি চাইবে কি চাইবে? শেষে কি শিব গড়তে বানর হয়ে যাবে? তা শরণাগত হয়ে থাকা ভালো, তিনি যখন যেমন দরকার তেমন দিবেন। তবে ভক্তি ও নির্বাসনা কামনা করতে হয়, এ কামনা কামনার মধ্যে নয়। আমি ঠাকুর বলেছেন এখানে যারা আসবে তাদের শেষ জন্ম, আবার স্বামীজি বলেছেন সন্ন্যাস না হলে কারোর মুক্তি নেই, গৃহীদের তবে উপায়। মা, হ্যাঁ ঠাকুর যা বলেছেন তাও ঠিক, আবার স্বামীজি যা বলেছেন তাও ঠিক। গৃহীদের বহিঃসান্নাধ্যের দরকার নেই, তাদের অন্তর সন্ন্যাস আপনা হতে হবে, তবে বহির সন্ন্যাস আবার কারো কারো দরকার। একদিন জিজ্ঞাসা করিলাম, মা ভগবানের নাম করলেও কি প্রারম্ভ ক্ষয় হয় না? মা বলিলেন, প্রারম্ভের ভোগ ভুগতেই হয়, তবে ভগবানের নাম করলে এই হয়, যেমন একজনের পা কেটে যাওয়ার কথা ছিল, সেখানে একটা কাটা ফুটে ভোগ করতে হলো। পরের একটি ছেলে নিয়ে মানুষ করতে চেয়েছিল, তার উত্তরে রাধুর জন্য নিজের অবস্থা দেখিয়ে মা বলেছিলেন, অমন কাজ করো না, তার ওপর যেমন কর্তব্য করে যাবে, কিন্তু ভালো এক ভগবান ছাড়া আর কাউকে বেশো না, ভালোবাসলে অনেক দুঃখ পেতে হয়। দয়া যার শরীরে নাই সে কি মানুষ? সে তো পশু। আমি কখনো কখনো দয়ায় আত্মহারা হয়ে যাই, ভুলে যাই আমি কি। ঘরের বারান্দায় বসিয়াছিলেন, প্রভাত হইলে তিনি তাহার সম্মুখের লণ্ঠনটি নিবাইলেন, বলিতে লাগিলেন, গঙ্গা গীতা গায়ত্রী ভগবত ভক্ত ভগবান শ্রী রাম কৃষ্ণ শ্রী রাম কৃষ্ণ। বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরায় না, বাসনাতেই দেহ হতে দেহান্তর হয়, একটু সন্দেশ খাবার বাসনা থাকলে পুনর্জন্ম হয়। বাসনাটি সূক্ষ্ম বীজ, যেমন বিন্দু পরিমাণ বট বীজ হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয়, তেমনি বাসনা থাকলে পুনর্জন্ম হবেই, যেন এক খোল থেকে নিয়ে আর এক খোলে ঢুকিয়ে দিলে একেবারে বাসনা শূন্য হয় দু একটি। তবে বাসনায় দেহান্তর হলেও পূর্বজন্মের স্বীকৃতি থাকলে চৈতন্য একেবারে হারায় না। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক করবার অনুরোধ করছি। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ, যদি না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।